সম্মানিত ভিউয়ার্স, আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আপনারা সকলে জানেন যে প্রতিটি উপজেলায় কমপক্ষে দর্জন করে ICT4E জেলা অ্যাম্বাসেডর নির্বাচন করা হয়। তো এখন আমরা জানব ICT4E জেলা অ্যাম্বাসেডর কি বা ICT4E জেলা শিক্ষক অ্যাম্বাসেডরশিপ প্রোগ্রাম কি। আর শিক্ষাক্ষেত্রে ICT-র বহুমাত্রিক ব্যবহার নিশ্চিত করে ডিজিটাল বাংলাদেশ রূপকল্প 2021 বাস্তবায়নে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের A2A প্রোগ্রামের আওতায় শিক্ষাক্ষেত্রে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। শিক্ষায় তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, গুণগত শিক্ষা বাস্তবায়ন ও শিক্ষায় উদ্ভাবনী সংস্কৃতির বিকাশে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং A2I এর যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছে ICT4E জেলা শিক্ষক অ্যাম্বাসেডরশিপ প্রোগ্রাম। আমাদের লক্ষ্য ICT-র বহুমাত্রিক ব্যবহারে প্রতিটি উপজেলায় কমপক্ষে 10 জন করে দক্ষ শিক্ষকের ICT4E জেলা শিক্ষক অ্যাম্বাসেডর হিসেবে স্বীকৃতি প্রদান করা, যারা নিজ জেলা ও উপজেলায় শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন ও গুণগত শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষাক্ষেত্রে চলমান ICT-র বিভিন্ন কার্যক্রমে প্রতিনিধি হিসেবে কাজ করবে। তো সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন বা বুঝতে পেরেছেন যে ICT4E জেলা শিক্ষক অ্যাম্বাসেডরশিপ প্রোগ্রাম কি। এখন আমরা জানব এই ICT4E জেলা অ্যাম্বাসেডর শিক্ষক কিভাবে নির্বাচন করা হয় এবং এর মানদণ্ডগুলো কি কি। তো এখানে লক্ষ্য করছেন যে ICT4E জেলা শিক্ষক অ্যাম্বাসেডর নির্বাচনের ক্ষেত্রে কিছু মানদণ্ড। 1 নম্বর, আর শিক্ষক বাতায়নের সক্রিয় সদস্য হতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স, এখনো পর্যন্ত আপনারা যারা এখনো পর্যন্ত শিক্ষক বাতায়নের সদস্য হননি, তাহলে যদি আপনি অ্যাম্বাসেডর হতে চান, তাহলে এখনই আপনি শিক্ষক বাতায়নের সক্রিয় সদস্য হয়ে যান। 2 নম্বর, শিক্ষক বাতায়নের নিজের তৈরি কমপক্ষে 25টি কন্টেন্ট থাকতে হবে। অর্থাৎ আপনি আগে শিক্ষক বাতায়নের সদস্য হবেন, তারপরে আপনাকে নিজের তৈরি গুণগত বা উন্নত মানের 25টি কন্টেন্ট তৈরি করে সেখানে আপলোড করতে হবে। 3 নম্বর, সেরা কন্টেন্ট নির্মাতা অথবা সেরা উদ্ভাবক অথবা সেরা নেতৃত্ব, এই 3টি ক্যাটাগরিতে আপনাকে থাকতে হবে। 4 নম্বর, মাল্টিমিডিয়া কন্টেন্ট কম্পিটিশনে সেরা মডেল কন্টেন্ট নির্মাতা। অবশ্য এখন এই কম্পিটিশনটি বন্ধ রয়েছে, তবে এখন কিন্তু এই কম্পিটিশনটি আর নেই, আগে ছিল। তো তারপরে 5 নম্বর হচ্ছে যে মাস্টার ট্রেনার অফ ICT এন্ড এডুকেশন। 6, মাইক্রোসফট ইনোভেটিভ এডুকেটর। 7, মাল্টিমিডিয়া ক্লাসরুম সক্রিয়করণে বিশেষ ভূমিকা পালনকারী। 8, মুক্ত পাঠ প্রত্যয়িত মাল্টিমিডিয়া কন্টেম্পোরারি MMCD ও বেসিক রিসার্চ ট্রেনিং কোর্স। অর্থাৎ এই মুক্তপাঠ একটি জনপ্রিয় একটি সাইট যেখানে আপনারা বিভিন্ন ধরনের কোর্স করে থাকেন। তো তার মধ্যে এখানে মাল্টিমিডিয়া কন্টেন্ট তৈরি, যেটাকে বলা হচ্ছে MMCD ও বেসিক রিসার্চ ট্রেনিং, যেটাকে BTT কোর্স বলা হয়, এই দুইটা করতে হবে। 9, বেসিক রিসার্চ ট্রেনিং ICT প্রকল্প 2। 10, ধারাবাহিক মূল্যায়ন প্রশিক্ষণ সেসি প্রকল্প। 11, PTI তে অনুষ্ঠিত ICT ইন এডুকেশন বিষয়ে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকরণ প্রাথমিক শিক্ষকের ক্ষেত্রে। বিশেষ দ্রষ্টব্য, 1, কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক একটি প্রতিষ্ঠান থেকে একজনের বেশি ICT4E জেলা অ্যাম্বাসেডর শিক্ষক মনোনয়ন দেওয়ার সুযোগ নেই। তো এর আগে অবশ্য এই নিয়মটি ছিল না, এক এক প্রতিষ্ঠান থেকে একাধিক ICT4E জেলা অ্যাম্বাসেডর শিক্ষক মনোনয়ন দেওয়া হতো, কিন্তু এখন সেটা বাতিল করা হয়েছে বা সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন বর্তমানে একটি প্রতিষ্ঠান থেকে একজনই ICT4E জেলা অ্যাম্বাসেডর শিক্ষক নির্বাচিত হতে পারবেন। 2, কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক বাঙালি সংস্কৃতি বিরোধী কর্মকাণ্ড ও সরকারের নির্দেশনা অমান্য করা এবং যে কোনো উদ্ভূত পরিস্থিতিতে বিতর্কিত হলে জেলা ICT4E অ্যাম্বাসেডরশিপ বাতিল বলে গণ্য করা হবে।
প্রাথমিক পর্যায়ের শিক্ষকগণ উপরিউক্ত যে মানদণ্ডে নির্বাচিত হবেন তার প্রমাণপত্র সহ উপজেলার শিক্ষা অথবা জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সুপারিশ দাপ্তরিক পত্রের মাধ্যমে স্ক্যান কপি পাঠাতে প্রাইমারি অ্যাম্বাসেডর অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ঠিকানায় পাঠাতে হবে। অর্থাৎ আপনি যদি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অথবা শিক্ষিকা হয়ে থাকেন তাহলে আপনার এই কমপক্ষে চারটি মানদণ্ডের প্রমাণপত্র সেটা আপনাকে কি করতে হবে এই ঠিকানায় পাঠাতে হবে। অথবা যদি আপনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাদ্রাসা কারিগরি পর্যায়ের শিক্ষকগণ উপরিউক্ত যে কোনো মানদণ্ডে নির্বাচিত হবেন তার প্রমাণপত্র সহ উপজেলা মাধ্যমিক জেলা শিক্ষা অফিসের সুপারিশ দাপ্তরিক পত্রের মাধ্যমে স্ক্যান কপি অভিজিৎ সাহা অ্যাট দ্য রেট অফ এটুআই ডট জিওভি ডট বিডি এই ঠিকানায় পাঠাতে হবে। অর্থাৎ আপনি যদি মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক অথবা মাদ্রাসা অথবা কারিগরি পর্যায়ের শিক্ষক হয়ে থাকেন বা শিক্ষিকা হয়ে থাকেন তাহলে আপনার এই চারটি মানদণ্ডের প্রমাণপত্র সহ এই প্রমাণপত্রের যে দাপ্তরিক যে পত্র স্ক্যান কপি সেগুলো সংগ্রহ করে সেগুলো আবার কি করতে হবে মাধ্যমিক অথবা জেলা শিক্ষা অফিসের সুপারিশ নিয়ে সেটা আপনার এই যে অভিজিৎ সাহা @rateofa2y.gov.bd এই ঠিকানায় পাঠাতে হবে। তাহলে আপনি সময় সাপেক্ষে আপনি ICT4E জেলা অ্যাম্বাসেডর শিক্ষক হিসেবে নির্বাচিত হতে পারবেন। তো সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আজকের টিউটোরিয়াল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই, সকলের জন্য শুভকামনা রইল।